ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তাকে কোন চোখ দ্বারা দেখা যাবে না, আপনি এই পৃথিবীর চোখ দিয়ে তাকে দেখতে পাবেন না। আল্লাহ সাথে বলছেন পবিত্র কোরআন সূরা আনআম 6:103, লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। মুসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র সূরা আরাফ 1:43 মজুদ আছে ঘটনা। মুসা আলাইহিস সালাম বারবার বলছে আল্লাহ তোমায় দেখতে চাই, আল্লাহ মুসাকে জবাব দিয়েছে লান তরানি, তুমি কোশ্চিন কাল আমাকে চোখ দিয়ে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম দেখতে পাইনি, একটু নূরের ঝলকা দেখতে পড়ে গেছে। মানে বলছেন আল্লাহকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। সহিহ বুখারি কিতাবুত তাওহীদ হাদিস 7380 আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়ামান হাদাসাকা আন্না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বি ফাকাদ কাযাব, যে ব্যক্তি এই দাবি করল, এই কথা বলল যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে আল্লাহর সামনে দেখেছেন, ফাকাদ কাযাব, সে ব্যক্তি মিথ্যু। লুৎফর রহমান ফরাজি বাংলাদেশের ফেসবুকে স্ট্যাটাস দেখে দিয়েছে যে আল্লাহকে নাকি আল্লাহর সামনে দেখেছে সরাসরি। মানে বোঝা গেল আম্মা যার মুমিনদের মা, তিনি বলছেন যে ব্যক্তি দাবি করল, ওমান হাদ্দাসাকা, যে ব্যক্তি কথা বললো আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রব্বি, অর্থাৎ আল্লাহকে দেখেছে, তার রবকে দেখেছে, ফাকাদ কাযাব, সে ব্যক্তি মিথ্যুক। মানে ফেসবুকের স্ট্যাটাস দেখা একদম পাক্কা মিথ্যুক বলে থাকে আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 7380 কিতাবুত তাওহীদ। যদি ইসলামিক ফাউন্ডেশন থেকে দেখতে হয় হাদিস নাম্বার 6867 ভাই, মায়ের পায়ের নিচে জান্নাত, আম্মা যান যেটা বলে আমরা আহলুল হাদিস সেটাই বিশ্বাস করি, যে পৃথিবীতে দাঁড়িয়ে কেউ আল্লাহর সচক্ষে দেখে নি, আল্লাহ রসুল দেখেনি, মিরাজে গিয়েছেন 70,000 পর্দার মধ্যে থেকে দেখেছেন, সচক্ষে দেখেন। حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.